সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজার আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি হেলিকপ্টার ধ্বংস। লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় মুসলিমদের রক্ত ঝরায় আইনের তোয়াক্কা করছে না পশ্চিমারা, বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বিশ্বজুড়ে 27 অক্টোবর শুক্রবার কালো দিবস পালন করবে কাশ্মীরিরা। নিজের ক্ষতি উপেক্ষা করে ইউক্রেনের উপর রাশিয়ার চাপ। আস্তব বিমান চুরি করে বিক্রি করেন পাকিস্তানের সরকারি কর্তা। এবং এবার $10,000 জরিমানা ডোনাল্ড ট্রাম্পের। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজার আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি হেলিকপ্টার ধ্বংস। গাজার আলবুরেজ শরণার্থী শিবিরের পূর্ব অংশের আকাশে ইসরায়েলের একটি হেলিকপ্টার ধ্বংস করেছে হামাসের আল কাসসাম ব্রিগেড। তারা বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরায়েলি হেলিকপ্টারটি ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতে সাম-7 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে বিস্ময়কর আলাক্সা তুফান অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ওই অভিযানে 1,300 ইহুদিবাদী ইসরায়েলি প্রাণ হারিয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক হয়েছে 200+ ইহুদিবাদী। আহতের সংখ্যাও কম নয়। গাজায় নির্মমতার জবাবে এখনও নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ফিলিস্তিনি সংগ্রামীরা। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে ইসরায়েলি বাহিনী এখন গাজা পশ্চিম তীরের নিরস্ত্র অসহায় মানুষদের ওপর প্রতিশোধ নিচ্ছে। আকাশ থেকে বোমা ফেলে হাসপাতাল, শরণার্থী শিবির, আশ্রয়কেন্দ্র মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। ইহুদিবাদীরা কাপুরুষতার নতুন নজির সৃষ্টি করেছে। লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সাথে তীব্র যুদ্ধের মাঝে উত্তরাঞ্চলীয় প্রতিবেশী লেবাননের সাথে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ক্রমবর্ধমান হামলায় দেশটির সঙ্গে যুদ্ধের নতুন ক্ষেত্র তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে ইসরায়েলি হামলার তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা NNA বলেছে, ইসরায়েলি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার কারণে সীমান্তের আইতা আল শাব শহরের কাছে উন্মুক্ত স্থানে আগুন ধরে গেছে। NNA এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় টায়ার জেলায় বিমান ও ড্রোন হামলা করেছে ইসরায়েল। সেখানকার একটি তোষক তৈরি কারখানায় ইসরায়েলি গোলা আঘাত এনেছে। এই সময় আগ্নেয় গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের হিজবুল্লাহ সদস্যদের সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রায় প্রত্যেক দিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। লেবানন সীমান্ত থেকে ইসরায়েলি সামরিক চৌকির পাশাপাশি বসতি লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা করেছে হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীর প্রধান হামাস নাসরুল্লাহর সঙ্গে বুধবার বৈঠক করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের দুই শীর্ষ নেতা। এ সময় হামাসের উপপ্রধান সালে আল আরুরি এবং ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ নাখালার সঙ্গে গাজায় ইসরায়েলে হামলা ও নিজেদের করণীয় নিয়ে আলোচনা করেন হাসান নাসরুল্লাহ। মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের ধারণা, হিজবুল্লাহ হয়তো ইরান ও তাদের হাইকমান্ডের নির্দেশে হামাসকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে একটি নতুন ফ্রন্ট তৈরি করে ফেলেছে। তারা বলছেন, যদি সত্যি হিজবুল্লাহ কোনো নতুন ফ্রন্ট গঠন করে, সেক্ষেত্রে তার ভবিষ্যৎ ফলাফল হামাস ও গাজা উপত্যকার বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য স্বস্তিকর হবে। তবে লেবাননের জন্য তা হবে রীতিমতো বিধ্বংসী এবং ইসরায়েলের জন্য বিপর্যয়কর। গাজায় মুসলিমদের রক্ত ঝরায় আইনের তোয়াক্কা করছে না পশ্চিমারা, বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। হামাস ইসরায়েলের চলমান যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় পশ্চিমা দেশগুলো কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালালেও পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না, কারণ গাজায় যে রক্ত ঝরছে সেগুলো মুসলিমদের রক্ত। বৃহস্পতিবার 26 অক্টোবর প্রেসিডেন্সিয়াল প্যালেসে এমন মন্তব্য করেন তার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান। অভিযোগ করেছেন, যুদ্ধ থামানোর বদলে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে শর্তহীন সমর্থন দিয়ে যাচ্ছে। এছাড়া
দ্বারা গাজার উপর ইসরায়েলের হামলাকে বর্বর হিসেবে অভিহিত করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বুধবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিয়ে কথা বলেন। তিনি জানান, পশ্চিমারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করলেও হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা যারা নিজেদের ভূমি রক্ষা করার জন্য লড়াই করছেন। আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এই মন্তব্য করেন এরদোয়ান। গাজায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানান তিনি। এ সময় নিজের আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এরদোয়ান। আঙ্কারায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসরায়েল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে পারে। পশ্চিমারা ইসরায়েলের কাছে অনেক ঋণী, কিন্তু তুরস্ক ইসরায়েলের কাছে কোনো কিছুর জন্যই ঋণী নয়। হামাসের যোদ্ধাদের প্রতি দাঁড়িয়ে সম্মান জানিয়ে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, এটা মুজাহিদিনের একটি সংগঠন যারা নিজেদের ভূমিকে রক্ষা করছে। গাজায় অমানবিক যুদ্ধের কারণে ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, আমাদের ইসরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, আমরা যাব না। বিশ্বজুড়ে 27 অক্টোবর শুক্রবার কালো দিবস পালন করবে কাশ্মীরিরা। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি এবং বিশ্বজুড়ে কাশ্মীরিরা 27 অক্টোবর শুক্রবার কালো দিবস পালন করবে। কালো দিবস এর জন্য যে বিশ্বকে এটা বোঝাবে ভারত তাদের মাতৃভূমি অবৈধভাবে এবং তাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দখল করে নিয়েছে। দিনটিতে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য সম্পূর্ণ শাটডাউন এবং কারফিউকে চিহ্নিত করবে। আজাদ জম্মু ও কাশ্মীর পাকিস্তান এবং সারা বিশ্বে 27 অক্টোবর 1947 ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ভূখণ্ডে আগ্রাসনের পাশাপাশি নরেন্দ্র মোদী কর্তৃক অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সেমিনার আয়োজন করবে। 5ই আগস্ট 2019 হুরিয়াত কনফারেন্সের পক্ষ থেকে হিন্দুত্ববাদী ভারত সরকারের নেতৃত্বকে সর্বদলীয়ভাবে নিষিদ্ধকরণ ও কালো দিবস পালনের আহ্বান জানানো হয়েছে। APSC শ্রীনগরে একটি বিবৃতিতে কাশ্মীরিদেরকে আগামীকাল বিশ্বের কাছে প্রদর্শন করার আহ্বান জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর ভারতীয় দাসত্ব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তারা বিশ্রাম নেবে না। সংগঠনটি বিশ্ব সম্প্রদায়কে অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় বর্বরতার বিষয়ে অপরাধমূলক নিরবতা ত্যাগ করার এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী কাশ্মীরিদের তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে বাধ্য করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। শ্রীনগর, বারামুল্লা, পুলওয়ামা এবং অধিকৃত কাশ্মীরের অন্যান্য অংশে পোস্টারগুলোতে দেখা গেছে যে ভারত কর্তৃক তাদের মাতৃভূমির অবৈধ দখলের বিরুদ্ধে আগামীকাল কালো দিবস পালনের জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। পোস্টারগুলো যৌথভাবে প্রকাশ ও প্রদর্শন করেছে APSC, জম্মু ও কাশ্মীর রাজনৈতিক প্রতিনিধি দল, জম্মু ও কাশ্মীর গণতান্ত্রিক আন্দোলন, জম্মু ও কাশ্মীর ছাত্র যুব ফোরাম, জম্মু ও কাশ্মীর প্রতিরোধ যুব ফোরাম, জম্মু ও কাশ্মীর ওয়ারসিন ই সুহাদা, গণতান্ত্রিক যুব ফোরাম জম্মু ও কাশ্মীর, জাস্টিস অ্যান্ড পিস ইনিশিয়েটিভ, নর জওয়ানান ই হুরিয়ত জম্মু কাশ্মীর এবং অন্যান্য সংগঠন 27 অক্টোবর 1947 জম্মু ও কাশ্মীরের ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে বর্ণনা করেছে। পোস্টারগুলো এক্স, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও শেয়ার করা হয়েছে। উল্লেখ্য, 27 অক্টোবর 1947 ভারতীয় সৈন্যরা উপমহাদেশের বিভাজন পরিকল্পনার চেতনা সম্পূর্ণ লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরে সামরিকভাবে আক্রমণ করেছিল এবং কাশ্মীরি জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবৈধভাবে দখল করেছিল। নিজের ক্ষতি উপেক্ষা করে ইউক্রেনের উপর রাশিয়ার চাপ। নিজের ক্ষয়ক্ষতির দিকে না তাকিয়ে পূর্ব ইউক্রেনের শহর আবদিপকা দখল করতে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। বুধবার এই অভিযানের কথা জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 সপ্তাহ ধরে ডনেস্কের আবদিপকাতে অভিযান চালিয়ে আসছে রাশিয়া। এই অঞ্চলটিকে ইউক্রেনীয় প্রতিরোধের প্রাচীর হিসেবে দেখা হয়। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র অলেকজান্ডার সুপন টিভিতে বলেন, রাশিয়া 30 থেকে 40 জনের ছোট পদাতিক সেনা দল নিয়ে এগিয়ে আসে। রুশ বাহিনী এগিয়ে আসার চেষ্টা করলেই আমরা তাদেরকে পিছু হটিয়ে দিয়েছি। তিনি আরো বলেন, এই অভিযানে গত 6 দিনে 2,500 রুশ সেনা নিহত ও আহত হয়েছে। আবদিপকার সামরিক প্রশাসনের প্রধান ভিটালি বারবাস বলেন, রাশিয়া উত্তর দিক থেকে চাপ প্রয়োগ করছে, কিন্তু ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা রেল লাইন অতিক্রম করতে পারেনি। আস্ত বিমান চুরি করে বিক্রি করেন পাকিস্তানের সরকারি কর্তা।
পাকিস্তানে এমন এক যাত্রীবাহী বিমান ছিল যা সকলের নজরের সামনে থেকে রাতারাতি উধাও হয়ে যায়। উধাও হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ এর বিমান A310 এর অবস্থান অজানা ছিল। তবে পরে অভিযোগ ওঠে পিআইএ এর সাবেক সিইও A310 বিমানটিকে জার্মানি পাঠিয়ে সেটিকে বিক্রি করে দিয়েছিলেন। পিআইএ এর সাবেক সিইও বার্ন্ড হিল্ডেন ব্র্যান্ড হারিয়ে যাওয়া বিমানটিকে ভাড়া খাটিয়ে এবং বিক্রি করে প্রায় 12 কোটি টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ। পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান টুডের প্রতিবেদন অনুযায়ী এয়ারবাস A310 বিমানটিকে জার্মানিতে নিয়ে গিয়েছিলেন বার্ন, এমনটাই অভিযোগ করেছিল পিআইএ। অভিযোগ ওঠে জার্মানিতে পৌঁছানোর পর বিমানটিকে প্রায় 10 কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল এক জার্মান সংস্থাকে। তার আগে বিমানটি ভাড়া খাটিয়ে আরো প্রায় 2 কোটি টাকা তোলা হয়েছিল। এয়ারবাস A310 বিমানটিকে 2016 সালে জার্মানিতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে বার্নের বিরুদ্ধে। এরপর বিমানটিকে ছবি শুটিং এ ব্যবহারের জন্য একটি ব্রিটিশ সংস্থাকে ভাড়া দেওয়া। ছবিটি শুটিং চলেছিল মাল্টায়। শুটিং শেষে বিমানটি আবার জার্মানি উড়ে যায়। এরপর নাকি লাইপজিগ হ্যালের বিমানবন্দর জাদুঘরে ঠাই হয়েছিল বিমানটির। জাদুঘরে নাকি মাত্র 32 লাখ টাকায় বিমানটিকে বিক্রি করা হয়েছিল। পরে আবার জাদুঘরের পক্ষ থেকে বিমানটিকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেওয়া হয় বলেও শোনা যায়। পাকিস্তান টুডের প্রতিবেদন অনুযায়ী বিমানটিকে কিনেও নাকি বিশেষ লাভ হয়নি বিমানবন্দর কর্তৃপক্ষের। বিমানটি 30 বছরের পুরনো হয়, সেটি যাত্রী বহন করার যোগ্যতা হারিয়েছিল। বিমান সংক্রান্ত তথ্য সরবরাহকারী সংস্থা সিএইচ এভিয়েশনের 2018 সালের নিবন্ধ অনুযায়ী A310 যাত্রী বহন করার ক্ষমতা হারানোর পর তুরস্কের বিমান সংস্থা ইউএলএস এয়ারলাইন্স বিমানটির ইলেকট্রিক ইঞ্জিন দুটি আলাদাভাবে কিনে নেয়। তবে এই বিষয় নিয়ে অন্য দাবিও রয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী বিমানটির ইঞ্জিন এবং দেহ আলাদা আলাদা করে নিলামে তোলা হয়েছিল, তেমনটা জানিয়েছিলেন পিআইএ এর তৎকালীন মুখপাত্র মাসুদ তাজওয়ার। একটি তদন্ত সংস্থার দাবি, বিমানটিকে যখন বিক্রি করা হয় তখন সেটির আনুমানিক মূল্য ছিল 22 কোটি রুপি। বার্নের বিরুদ্ধে বিমান বিক্রির অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়। এবার $10,000 জরিমানা ডোনাল্ড ট্রাম্পের। নিউ ইয়র্কের আদালতে স্থানীয় সময় বুধবার শুনানি ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিচার প্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে এক বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেছেন ট্রাম্প, তারই জেরে তাকে $10,000 জরিমানা করা হয়েছে। বিচার চলার মধ্যবর্তী সময়ে ট্রাম্প বলেছেন, এই বিচারক অত্যন্ত পক্ষপাতদুষ্ট, তার পাশে যে ক্লার্ক বসে আছে সে আরো বেশি পক্ষপাতদুষ্ট, বিচারকের চেয়েও বেশি। বিচারক ট্রাম্পের এই প্রকাশ মন্তব্যকে বিচার বিভাগের অবমাননা হিসেবে মনে করেছেন এবং সে জন্যই তাকে $10,000 জরিমানা দিতে বলা হয়েছে। বস্তুতে আদালতে এর আগে $5,000 জরিমানা করেছিল ট্রাম্পের। এদিন শুনানির পর ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছেন, তার সাবেক বস ট্রাম্প যেভাবে তার সম্পত্তির মূল্য তাদের বলতে বলেছিলেন এবং খাতায় কলমে লিখতে বলেছিলেন তারা তাই করেছিলেন। কোহেনের এই স্বীকারোক্তি ট্রাম্পের পছন্দ হয়নি, সে কারণে প্রকাশ্যে কোহেনের সমালোচনা করেছেন তিনি, তাকে মিথ্যাবাদী বলেছেন। কোহেনের মাধ্যমে ট্রাম্প পর্নস্টারকে অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ, ট্রাম্প যা অস্বীকার করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।